টাইম ট্রাভেল করতে চান, ভবিষ্যতে যেতে চান নাকি অতীতে? ঠিক এই প্রশ্নটাই যদি আপনাকে করা হয় তাহলে আপনি কোথায় যেতে চাবেন? টাইম ট্রাভেল করে কি আপনি ভবিষ্যতে যেতে চাবেন নাকি যেতে চাবেন আপনি পিছনে অর্থাৎ অতীতে? এই অতীত এবং ভবিষ্যতে টাইম ট্রাভেল নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকে আমার হাতে যে বইটা আছে সেটা হচ্ছে ভিন্ন সময়ের ভ্রমণ। বইটি লিখেছেন হচ্ছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম FCA। এটা একটি সায়েন্স ফিকশন বই। সায়েন্স ফিকশন বইগুলো আমার খুবই কম পড়া হয়, বাট ইদানিং একটু পড়া হচ্ছে, সো তার মধ্যে এইটা একটা অন্যতম বই। বইয়ের ভিতরে যাওয়ার আগে বলে ফেলি যে এই বইটা কোন প্রকাশনী থেকে বের হয়েছে এবং বইটা হচ্ছে মূল্যগত। বইটা প্রকাশিত হয়েছে অমর প্রকাশনী থেকে এবং বইটার লিখিত মূল্য হচ্ছে 260 টাকা। আমি এই বইটা কিনেছি হচ্ছে বইয়ের শহর নামে একটা ফেসবুক পেজ থেকে, তাদের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এবার আসি এই গল্প নিয়ে। একবার দুই বন্ধু, যে দুই বন্ধুর নাম ছিল তিহান এবং সিহান, তারা রাত্রে হাঁটতে বেরোয়েছিল। ঠিক সেই সময় তাদের চোখে পড়লো UFO। হ্যাঁ, UFO, আমরা এলিয়েনের কথাই এখন বলবো। তারা দেখলো একজন তাদের কাছ থেকে সাহায্য চাচ্ছে, যে সাহায্য চাচ্ছে সে একজন এলিয়েন। তিহান এবং সিহান প্রচণ্ড ভালো, তারা সেই এলিয়েনের সাহায্য করলো এবং এলিয়েনকে যেন আর অন্য মানুষেরা দেখতে না পায় সেজন্য তাকে, অর্থাৎ এলিয়েনকে, তার নিজ গ্রহে ফিরে পাঠানোর ব্যবস্থা করলো। এখানে বলে রাখা একদমই উচিত যে তিহান এবং সিহান ওরা খুবই ভালো মানুষ, ওরা চাইলে কিন্তু এলিয়েনের ক্ষতি করতে পারতো কিন্তু করেনি, বরং এলিয়েনকে জনসমাগম থেকে দূরে নিয়ে এসেছে এবং তার সাহায্য করেছে। ঠিক ওই সময় সেই এলিয়েন তাদেরকে উপহারস্বরূপ দিয়ে গেল দুজনকে দুইটা টাইম ট্রাভেলের ক্যাপসুল। এই টাইম ট্রাভেলের ক্যাপসুল দুজনের হাতে দিয়ে দেওয়া হলো এবং 15 দিনের মধ্যে সেই ক্যাপসুল তাদের দুজনের রক্তে মিশে গেল। তবে সেখানে একটা কথা ছিল, অর্থাৎ তিহান এবং সিহান টাইম ট্রাভেল তো করতে পারবে কিন্তু মাত্র 1000 বছরের এদিক ওদিক, এর বেশি তারা করতে পারবে না। তখন তারা দুই বন্ধু মিলে ভাবলো যে তারা টাইম ট্রাভেল করবে, কিন্তু এক বন্ধু বলল সে অতীতে যেতে চায়, আরেক বন্ধু বলল সে যেতে চায় ভবিষ্যতে, কেননা অতীত তার কাছে ভালো লাগে না। যে বন্ধু অতীতে গেল সে অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করলো, আর যে ভবিষ্যতে গেল তার চ্যালেঞ্জগুলো ছিল আরও ভয়ানক, কেননা ভবিষ্যতের মানুষ কিন্তু একটু বেশিই চালাক, সেখানে গিয়ে সে একটু বোকা বনে গেল। ভবিষ্যতে নানা দিক নির্দেশনা বা ভবিষ্যতের সব অসংখ্য সুন্দর সুন্দর বর্ণনা এবং অতীতের সুন্দর সুন্দর বর্ণনা পাবেন আপনি এই বইতে। আপনার যদি সায়েন্স ফিকশন ভালো লাগে এবং আপনি যদি একটা বই পড়ার মাধ্যমে বর্তমান এবং ভবিষ্যৎ থেকে ঘুরে আসতে চান, তাহলে এই বইটা কিন্তু আজই সংগ্রহ করতে পারেন এবং পড়ে ফেলতে পারেন। এবার আসি বইটার ভাষা নিয়ে। বইটার ভাষাগত দিক থেকে আমার মনে হয়েছে যারা স্কুলে পড়ে বা কলেজে পড়ে তাদের জন্য পারফেক্ট একটা বই, অর্থাৎ ভাষা মোটেও কঠিন না, যেটা পড়তে কষ্ট হবে যারা স্কুলে পড়েন বা কলেজে পড়েন তারা এই বইটা পড়তে পারেন। মোটামুটি ক্লাস 7 থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ এই বইটা পড়তে পারেন, এবং এটার বই এত সহজ ভাষায় লেখা, যারা কখনো বই পড়তে পারেন না বা বই পড়া পছন্দ করেন না তারাও এই বইটা অনায়াসে পড়তে পারবেন, এবং এই বইটা পড়ে আপনি খুবই সুন্দর একটা সায়েন্স ফিকশনের ফ্লেভার পাবেন। সো এই ছিল আজকের রিভিউ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। বিস্তারিত আপনাদেরকে বলিনি, বাট হালকা পাতলা স্পয়লার দিয়েই ফেলেছি, বাট মেইন টুইস্টটা কিন্তু গল্পের এখন আপনাদের বলিনি। সো মেইন টুইস্টটা যদি জানতে চান তাহলে এই বইটা এখনই সংগ্রহ করে ফেলুন। আর আপনার যদি এমন কোনো বইয়ের রিভিউ জানার প্রয়োজন পড়ে যেটা আপনি জানতে পারছেন না বা আমার কাছ থেকে জানতে চান, তাহলে সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর যে কোনো বই কিনতে পারেন বইয়ের শহরের ফেসবুক পেজ থেকে।